দেশজুড়ে করোনা টিকাদানের অষ্টম দিন আজ। জেলা উপজেলা পর্যায়ে টিকাদান কেন্দ্রে সকাল থেকে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। লাইনে দাঁড়িয়ে কোভিডের টিকা নেন তারা। ভীতি কমে যাওয়ায় বেড়েছে মানুষের সমাগম। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে তেমন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। টিকা কেন্দ্রগুলোতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে, তবে টিকাদান কেন্দ্রগুলোয় এখন পর্যন্ত নিম্ন আয়ের মানুষের উপস্থিতি একেবারেই কম। সারা দেশে 955টি হাসপাতালে টিকা প্রদানে কাজ করছে 2196টি টিম। আমি এবং আমার স্ত্রী দুজনই এখন আমরা টিকা দিতে এসেছি। আমি টিকা দিয়েছি, আমি বেশ সুস্থ আছি আল্লাহর রহমতে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। পরিবেশ খুব সুন্দর, খুব সুন্দরভাবে সবাই নিচ্ছে এবং আমার জানা মতে কারোর কোনো সমস্যা হয়নি। নিজের প্রয়োজনে প্রত্যেকের ভালোর জন্য এই করোনা ভ্যাকসিন নেওয়া উচিত।